প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টের মধ্যে একজন ভিউয়ার জানতে চেয়েছেন যে আমার যদি একটি প্রজেক্ট করার পূর্বে যদি উক্ত প্রজেক্টটি ওপেন থাকে এবং তার যদি একটি জমিন বা গর্ত আকারে থাকে ড্যাপ থাকে সেক্ষেত্রে আমরা কি স্যান্ড বা বালি ভরাট করে প্রজেক্ট করব নাকি আমরা আগে তো স্ট্রাকচার করে তারপরে বালি ভরাট করব অর্থাৎ আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি তা হলো যদি একটা যে জায়গায় আপনি বাড়ি বা স্ট্রাকচার করবেন সেখানে যদি কোনো গর্ত থাকে বা জমিন থাকে সেক্ষেত্রে তা আগে কি বালি ভরাট করব নাকি ভরাটের পূর্বে স্ট্রাকচার কলাম বেস শর্ট কলাম করে তারপরে আমরা বালি ভরাট করব তো এই বিষয়টা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আমরা যদি কখনো ওপেন এরিয়া থাকে অর্থাৎ ডাউন কোনো এরিয়া থাকে সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা এভাবে স্ট্রাকচার করে নিব অর্থাৎ বেস যে মাটির লেয়ারটি থাকবে তার থেকে আমার 4 থেকে 5 ফিট ডাউনে গিয়ে আমার বেসটি করে আমি শর্ট কলাম করার পরবর্তী সময় আমরা এভাবে বালি ভরাট করে নিব আপনারা যদি এই প্রজেক্টে দেখেন আমরা প্রথমে এই প্রজেক্টে সাব স্ট্রাকচার করে তারপরে আমরা বালি ভরাট করতেছি এক্ষেত্রে আমাদের সুবিধা কি এক নম্বর সুবিধা হলো আমার বালি প্রথম যদি আমি বালি ভরাট করি তাহলে উক্ত বালিগুলো স্ট্রাকচার করার সময় বালিগুলো তুলে ফেলতে হবে তাহলে বালি তোলার জন্য কাটার জন্য একটা আলাদা খরচ লাগবে এবং এই বালিগুলো আলাদা একটা জায়গা রাখার জন্য সময় বেশি লাগবে প্রজেক্টের টাইম বেড়ে যায় তার মানে আমি যখন মাটি কাটবো সেটার একটা সময় নেবে এবং মাটি কাটার জন্য যে একটা লেবার কস্ট আছে তা আমার অতিরিক্ত টাকা লাগবে সেক্ষেত্রে আমরা কি করব আমরা স্ট্রাকচার প্রথমে বেস করব বেস করে তারপর শর্ট কলাম করে অতঃপর আমরা এইভাবে বালি ভরাট করব তো আপনাদের যদি এই ধরনের কোনো বিষয় কোনো পরামর্শ প্রয়োজন মনে হয় বা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেক্ষেত্রে আমার ইউটিউব এবং ফেসবুক পেজের কমেন্টের মাধ্যমে আপনাদের পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ রইল বা আপনারা কী ধরনের ভিডিও চান সেক্ষেত্রে আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন তো আজ আর কথা না বাড়ি এখানে বিদায় নিব বিদায় নেওয়ার পূর্বে বলবো আমার ইউটিউব ফেসবুক পেজে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করা হয়ে থাকে আপনারা যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে অন্য ভিডিওগুলো দেখতে পারেন